আসসালামু আলাইকুম, আমি ডাক্তার জুবাইদা সুলতানা সুশান, কনসালটেন্ট শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। বর্তমান সময়ে আমরা একটি প্রশ্নের খুব সম্মুখীন হচ্ছি, সেটা হলো যে ভ্যাজাইনাল ডেলিভারি বা নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি হওয়ার কোনো ক্রাইটেরিয়া আছে কি না। ভ্যাজাইনাল ডেলিভারি দুই ধরনের, একটা নর্মাল আর একটা হলো নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি আর একটা ভ্যাজাইনাল ডেলিভারি। নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি বলতে আমরা কী বুঝি? নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি কোনো রকম সমস্যা ছাড়া সাধারণত 12 ঘন্টার মধ্যেই প্রসব বেদনা উঠে খুব সুন্দরভাবে বাচ্চা ডেলিভারি হয়ে যায়। আর ভ্যাজাইনাল ডেলিভারি যেখানে মেডিকেশনের দরকার হয়, ডাক্তারের শরণাপন্ন হতে হয় এবং সেখানে কিছু বিশেষজ্ঞ চিকিৎসকের বিশেষজ্ঞ পরামর্শ এবং ওষুধের মাধ্যমে ডেলিভারি হয়। যেহেতু এখানে নর্মালি নিজে নিজে স্মুথলি হচ্ছে না, এর জন্য এটাকে আমরা ভ্যাজাইনাল ডেলিভারি বলে থাকি। আচ্ছা, সিজারিয়ান সেকশন আমরা কখন করব? সিজারিয়ান সেকশনে দু ধরনের ইন্ডিকেশন থাকে, একটা হলো মার ইন্ডিকেশন আর একটা হলো বাচ্চার ইন্ডিকেশন। ইন্ডিকেশন মানে হলো কারণ। আচ্ছা, তাহলে এখন বাচ্চার ইন্ডিকেশন কী হবে? 12 ঘন্টা হয়ে গেল প্রসব বেদনা, বাচ্চার স্টেশন বা মাথা বা প্রেজেন্টিং পার্ট নামছে না, তখন এটা সিজারিয়ান সেকশনের ইন্ডিকেশনের মধ্যে চলে আসে। কারণ তখন সেটা হয় প্রোলং লেবার অথবা অবস্ট্রাক্টিভ লেবারের মধ্যে চলে আসবে। আর মার ইন্ডিকেশন হলো, মার যদি প্রসব বেদনা প্রলং হয় তখন একসময় সে এক্সস্টেড হয়ে যায়। এক্সস্টেড হয়ে গেলে হয়তো তার কার্ডিয়াক ফাংশন ফেল হইতে পারে, সেই ক্ষেত্রে আমাদের খুব যত্ন সহকারে মাকে অ্যাসেস করতে হবে, তার ভাইটালসগুলো আমাকে চেক করতে হবে। যদি আমরা দেখি যে না, ভাইটালসগুলো নর্মাল থেকে ডেভিয়েট হয়ে গিয়েছে, তখন আমরা মার লাইফ সেভ করার জন্য সিজারিয়ান সেকশনের পরামর্শ দিতে পারি। কিন্তু একটি বাচ্চা ভ্যাজাইনাল ডেলিভারি, নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি বা সিজারিয়ান সেকশন হবে কি না, সেই সিদ্ধান্ত শুধুমাত্র প্রসব বেদনা ওঠার পরেই আমরা নিতে পারি। তার আগে নেওয়া আমাদের জন্য খুব একটা যৌক্তিক হবে না, কেননা শুধুমাত্র কয়েকটি খুব কম ইন্ডিকেশন ছাড়া সিজারিয়ান সেকশন করা হয়।